জুলাইয়ের মধ্যে বাংলাদেশি প্রবাসী হলের মরদেহ বহন করি পেল্লায় এপ্রিল উত্তুন ফ্লাইট চালু করাইব। বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী লীগ সংযুক্ত আরব আমিরাত শাখার উদ্যোগে আয়োজিত এক গণসংবর্ধনা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি তার বক্তব্য এ হতা হয়। কনসাল জেনারেল মোহাম্মদ খোরশেদ এবং মুন্নার পরিচালনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ আমিরাত শাখার সভাপতি বাবু রাখাল কুমার গোপ সিআইপি। বিশেষ অতিথি আছিল কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান, উপস্থিত আছিল দুবাই বিজনেস কাউন্সিলের সভাপতি মাহতাবুর রহমান নাসির, কমার্শিয়াল কাউন্সিলর ডক্টর কে এম রফিক আহমেদ, বক্তা আছিল বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ সম্পাদক মাহমুদ সালাউদ্দিন চৌধুরী সহ অন্যান্য। হ্যালো ভিউয়ার্স, ভিডিও বেনিস যদি সাবস্ক্রাইব লেখক লাল বাটন আছে ইভেট ক্লিক করুন, আর ডান যদি বেল আইকন আছে ইভেট সাবধান তাহলে অনেক ব্যাক করা যদি আমার ভিডিও কিন্তু সেট পারিবেন আর সাগাই হতা হয়।